লবঙ্গকে আমরা সাধারণত মশলা হিসাবে ব্যবহার করে থাকি, যদিও মশলা হিসাবে ব্যবহার করি, তারপরেও রয়েছে লবঙ্গের জানা অজানা নানান প্রকারের উপকারিতা যা আমাদের শরীরের জন্য অত্যন্তই প্রয়োজনীয়। তেমনই কিছু নিয়ে সাজিয়েছি আমার আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে শেয়ার করব লবঙ্গে লবঙ্গ দিয়ে বানানো এমন একটা তেল, যে তেলটা আমাদের ঘুমের সমস্যা দূর করা সহ চুল এবং স্কিনের অনেক ধরনের সমস্যার সমাধান দেবে। এখানে তেলটা বানানো শুরু করলাম। সবার প্রথমে এখানে আমি নিয়েছি অলিভ অয়েল ফুল 1 টেবিল চামচ পরিমাণে। অলিভ অয়েলের সাথে এরপরে আমাকে অ্যাড করতে হবে নারকেল তেল। আমি নিয়েছি প্যারাশুট, আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিলেই চলবে। নারকেল তেল দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণে। আমি যে যে উপকরণ দিয়ে তেলটা বানাবো চেষ্টা করবেন সবগুলো সেম রেখে তেলটা তৈরি করতে। এরপরে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, মানে নারকেল তেল আর সরিষার তেল একদম সমান পরিমাণে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে এই তিনটা তেল একসঙ্গে মিশিয়ে নিব। এই তেলটা রাতে চুলে মাসাজ করলে আমাদের স্ট্রেস রিলিফ করবে, পাশাপাশি ঘুম আনতে খুব সাহায্য করবে। যাদের ঘুমের সমস্যা আছে তারা এটা চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে খুব সুন্দর মতো মাসাজ করে রাতে ঘুমিয়ে পড়বেন, আশা করি ঘুমের সমস্যা অনেকটাই কেটে যাবে। পাশাপাশি এটা চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে সিল্কি করবে। এখানে এবার দিয়ে দিয়েছি ফুল 1 চা চামচ পরিমাণে লবঙ্গ। আর এরপরে দিতে হবে মেথি। এখানে আমি ফুল 1 চা চামচ পরিমাণে মেথি দিয়ে দিয়েছি। মেথি আছে তো তাই এই তেলটা চুল গজাতে ভীষণ রকমের সাহায্য করবে, খুশকিও দূর করবে, চুল লম্বা করতেও সাহায্য করবে। তাছাড়াও এই তেলটা কিন্তু স্কিনেও ব্যবহার করা যাবে, স্কিন ফর্সা করতে সাহায্য করবে, চামড়া যাদের কুচকে গিয়েছে সেই কুচকানো চামড়া টান টান করবে, তাছাড়াও যাদের বলিরেখা ফাইন লাইন্সের সমস্যা আছে সেইগুলাও রিমুভ করতে সাহায্য করবে। এই তেলটা স্কিনে এবং চুলে দুই জায়গায় ব্যবহার করা যাবে। পাশাপাশি যদি কারো গায়ে ব্যথা থাকে, হাত পা জ্বালা পোড়া থাকে, সেটা থেকেও মুক্তি দেবে লবঙ্গ দিয়ে বানানো এই তেলটা। যাদের হাত পায়ে জ্বালা পোড়া আছে তারা সেই জ্বালা পোড়া করে যেসব জায়গায় হাতে এবং পায়ে সেইখানে এই তেলটা দিয়ে মাসাজ করবেন। আর কারো যদি ব্যথা থাকে তাহলে সেই ব্যথার স্থানেও এই তেলটা মাসাজ করলে ব্যথার থেকেও মুক্তি পাবেন ইনশাল্লাহ। এই তেলটাকে চুলায় বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এই পর্যায়ে চুলা আছে মিডিয়াম টু লো ফ্লেমে। চুলাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করব কয়েক মিনিটের জন্য। আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব যে কখন বুঝবেন যে এটা অফ করে দিলে চলবে। এই তেলটা জাল হতে হতে, বলবো সেই পুরানো কথা যে কথা না বললেই নয়, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পেজে একটা লাইক দিবেন এবং ফলো দিবেন। এখানে আমি 4-5 মিনিটের মতো তেলটাকে জাল করে নিয়েছি চুলাকে লো ফ্লেমে রেখে। আর এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। চুলাটা কখন অফ করবেন সেটা বোঝার জন্য এই যে যে মেথিগুলো দিয়েছিলাম, মেথিগুলো কিন্তু অনেকটাই পোড়া পোড়া হয়ে গিয়েছে। আর যখন দেখবেন মেথি এরকম পোড়া পোড়া হয়ে যাবে সেই পর্যায়ে আপনি চুলাটা বন্ধ করে দিলেই চলবে। বেটার রেজাল্টের জন্য এই তেলটা আপনারা চুলে প্রতিদিন ব্যবহার করবেন, আর স্কিনেও ব্যবহার করতে চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। তেলের কালারটা খুব সুন্দর হয়েছে। এইবার আমি কিভাবে স্টোর করব সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা এয়ার টাইট ডিব্বায় নিয়ে এই তেলটা রেখে দিলে 3-4 মাসের মতো ভালো থাকবে। যদিও আমি পরিমাণে খুবই কম বানিয়েছি, অতদিন এমনিতেই যাবে না। আর মাঝে মাঝে এটা রোদে দিতে পারেন যদি আপনারা বেশি করে তৈরি করেন। এরকম একটা ডিব্বা রেখে স্টোর করলাম। আর এই তেলটা কিন্তু একদমই লাইট হবে, নন স্টিকি হবে। আমি আমার হাতে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। যারা মুখে এবং হাতে পায়ে লাগাবেন তারা এরকম লাগিয়ে মাসাজ করে রাখবেন গোসলের আগে আর কি। এবার লবঙ্গ দিয়ে আমি আরেকটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা চুল থেকে খুশকি তাড়াতে সাহায্য করবে, পাশাপাশি চুল সিল্কি করবে। এখানে আমি লবঙ্গের গুঁড়া ব্যবহার করব, গোটা লবঙ্গ ব্যবহার করছি না। 2 চা চামচ পরিমাণে লবঙ্গের গুঁড়া নিয়েছি। লবঙ্গের এই যে যে গুঁড়াটা এটা আপনারা মুদি দোকানে ইজিলি পেয়ে যাবেন 35 অথবা 40 টাকার মধ্যে। আর এরপরে অ্যাড করতে হবে লেবু। আমি এই লেবুর থেকে 1 পিস লেবু কেটে নেব।
যেহেতু বলেছি খুশকি দূর করবে, তাই লেবু হচ্ছে খুশকি দূর করতে ভীষণ ভালো কাজ করে। লবঙ্গের কিন্তু আরো অনেক ধরনের উপকারিতা রয়েছে, আমি এখানে শুধুমাত্র একটা তেল তৈরি করে দেখালাম, আর এখানে আর একটা রেমেডি তৈরি করছি যেটা খুশকি তাড়াতে সাহায্য করবে। এক স্লাইস লেবুতে যতটা রস হলো সম্পূর্ণ রসটা এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে আমাকে দিতে হবে অ্যালোভেরা জেল, আমি দোকানের কেনা অ্যালোভেরা জেল দিচ্ছি, আপনারা ফ্রেশটা দিলেও চলবে। তবে ফ্রেশ অ্যালোভেরা দিলে হবে কি, লবঙ্গের গুঁড়ার সঙ্গে যখন আপনি মিক্সার করতে যাবেন তখন কিন্তু ঝামেলা হবে, পাশাপাশি চুলে লাগানোর সময় সমস্যা হতে পারে, এই জন্য দোকানের কেনা অ্যালোভেরাটা দেওয়াই এখানে ভালো। এবার নেড়ে চেড়ে ভালো মতো এই তিনটা উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই যে যে রেমেডিটা তৈরি হলো এটা খুশকি তাড়াতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে, এটা আপনারা চুলের গোড়ায় গোড়ায় সুন্দর মতো লাগিয়ে দিবেন, শুধুমাত্র যেসব জায়গায় খুশকি আছে সেইখানে দিবেন, আদারওয়াইজ চুলের অন্যান্য জায়গায় দিতে হবে না। আর এই রেমেডিটা আপনারা সপ্তাহে 2-3 দিন করে ব্যবহার করবেন ভালো ফলাফল পেতে। নিয়মিত কয়েক সপ্তাহ ব্যবহার করলে দেখবেন খুশকি একদমই চলে যাবে, পাশাপাশি চুলকে সিল্কি করতেও সাহায্য করবে এই রেমেডিটা। যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।